তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইমামুল বাসার ওয়ান ব্লগ। আমি আছি বেনাপোলে, আর পিছে দেখতে পাচ্ছেন আকাশ, অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ। এবং যদি দেখায় মানে আকাশে মেঘ। তো আবহাওয়া কিন্তু এখন ঝড়ো আবহাওয়ার কথা বলা হচ্ছে, ঝড়ো বৃষ্টির কথা। আর এ সময় দেখলাম যে কোনো কাজ নাই, আপনাদের জন্য একটা ভিডিও বানাই। অ্যান্ড সেটা হচ্ছে এই ওয়েদারের সাথে আসলে আমার বাইকটা আমি যেখানে রাখছি, মানে একটু পরে দেখাইলে দেখতে পারবেন যে কেমন, মানে কতটা সুন্দর লাগছে। চলুন দেখি। এই হচ্ছে আমার বাইক, আর সামনে বাইকটা রাখা আছে, আর আমি আছি বাইকের সামনে বসে আছি। আর এটা হচ্ছে আপনাদের চির চেনা পরিচিত জায়গা বেনাপোলের। আকাশে যে মেঘ, প্রচুর পরিমাণে মেঘ, যেহেতু বললাম যে ঝড় ও বৃষ্টির আশঙ্কা আছে, এটা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তো এই ওয়েদার আসলে গরম, মানে হাওয়া বাতাস প্রচুর পরিমাণে হইতেছে, তবুও যে গরমের ভাবটা ছিল এটা আসলে এখনও যায় নাই। আর এই হচ্ছে আমার বাইক। তো বাইকটা নিয়ে ঘোরাঘুরি ছাড়া তো আর কোনো কাজ নাই, তো বাইকটা নিয়ে কন্টিনিউ ঘুরে বেড়াই এবং কিছু কিছু ভিডিও চিত্র আসলে আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করি। তো বাইকে কিন্তু আমি আসলে আমার ডাবল স্ট্যান্ডটা খুলে রাখছি, আসলে জানেন যে আমি এক্সস্টটা অনেকবার মডিফাই করছি, এই জন্য আমার এক্সস্টটা আসলে ঠিকভাবে আমি লাগাইতে পারছি না, যার কারণে বাইকটা মানে ডাবল স্ট্যান্ডটা আর কি নিচে বেঁধে যায়। তো এটা হচ্ছে এই সাইডের ভিউ, পুরো মেঘাচ্ছন্ন আকাশ, আর আকাশে এত পরিমাণে মেঘ কি বলবো। তো এটা হচ্ছে আমার বাইকের ব্যাক সাইড থেকে আর কি দেখলাম কেমন দেখায়। তো ব্যাক সাইড বলেন, সামনের সাইড, যে সাইডে যাই, পুরা ও মানে এক কথায় কি বলবো, এত সুন্দর লাগে, মানে যেটা আর কি বলে প্রকাশ করা যাবে না। এবং এটা তো আসলে অনেকেরই ড্রিম, সবারই স্বপ্ন আছে। তো এই সেই স্বপ্ন আমার, আমার স্বপ্নটা আসলে আল্লাহ হয়তো পূরণ করে দিছে, এবং আমার আম্মু অবদান যে তার জন্য আসলে আমি আমার স্বপ্নটা এত দ্রুত পেয়ে গেছি। এবং আমি যখন এই বাইকটা কিনবো, অর্থাৎ আমি কেনার আগের দিন দেখে আসছি, তখন আমার কাছে এক টাকাও ছিল না। তো বাসায় গিয়ে আম্মুরে বললাম, এবং দেন এর পরের দিনে আমি বাইকটা নিয়ে নিলাম। তো এটা আসলে আমার কি বলবো, ইমোশন, আবেগ, সব কিছুই মানে এটা ঘিরেই আর কি, মানে এত পরিমাণে আসলে এটাকে আমি চাইতাম যে আল্লাহ আমার চাওয়াটা খুব দ্রুত পূরণ করে দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অশেষ নিয়ামত, মানে তিনি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে তিনি আমার এত দ্রুত আমার স্বপ্নটা পূরণ করে দিছে। এবং আসলে স্বপ্ন পূরণের মালিকই তিনি, যার কারণে আমি আমার ভালোবাসার বাইকটারে পেয়ে গেছি। অ্যান্ড সেটারই দেখায় আপনাদের, সেটাই আপনারা দেখেন। আর বাইকটা অনেকদিন ওয়াশ করা হয়নি, মানে এত পরিমাণে ময়লা হয়ে গেছে, মানে যে বৃষ্টি টিষ্টি হয় মাঝে, বৃষ্টির কারণে আসলে ময়লা কাদা এগুলো বেশি হয়ে থাকে। তো আসলে সবাই জানাবেন যে আসলে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা আমার ভিডিওগুলা দেখে থাকেন। অবশ্যই আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসার কৃতজ্ঞতা থাকলো যে আপনারা আসলে আপনাদের এই ভালোবাসাটা দিচ্ছেন। এই জন্যই আসলে আমি আজকে আমার চ্যানেলে 7,000+ সাবস্ক্রাইবার এবং অল্প সময়ে আসলে আপনাদের অনেক ভালোবাসা পাইছি। তো এখানে নতুন করে আর বলার কিছু নাই, আপনারা সবসময় পাশে থাকবেন, সাথে থাকবেন, অবশ্যই আপনাদের জন্য জীবনে যেন ভালো কিছু করতে পারি। আর সব থেকে বড় বিষয়, আপনাদের মতামতটা প্রকাশ করবেন,
তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করব বা করতে পারবো। তো ভিডিওটা বেশি দীর্ঘ করলাম না, যেহেতু অনেক সময় হয়ে গেছে এবং আকাশের অবস্থা ততটা ভালো না, অল্প সময়ের ভিতরে বৃষ্টি নামতে পারে, এই জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।